পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বাংলা দখলের স্বপ্নকে চূর্ণ করে টানা তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে যাচ্ছেন মমতা তৃণমূল কংগ্রেস। বড় বিপর্যয়ে বাম কংগ্রেসের জোটেও। বিশ্লেষকরা বলছেন মমতা জয় ছিল প্রত্যাশিত, আর মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। বাংলা, কেরালা, তামিলনাড়ুর ভোটে বিজেপির হতাশাজনক ফলাফলে প্রশ্নের মুখে মোদি ম্যাজিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বেশ বড় চ্যালেঞ্জ হিসেবে ছিল বাংলা বিজয়, কিন্তু ভোটের ফলাফলে দেখা গেছে তিন রাজ্যে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। করোনা মহামারীর মাঝে নির্বাচনের সময় জনসভা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে সমালোচিত হচ্ছেন মোদী। তবে 2016 সালে মাত্র 3 আসন পাওয়া বিজেপি বেশ খানিকটা এগিয়েছে পশ্চিমবঙ্গে। বিশ্লেষকরা বলছেন বাংলায় তৃণমূলের ভূমিধস বিজয়ের অন্যতম কারণ মানুষের সাথে সংযোগ স্থাপনে মমতার বিরল ক্ষমতা, তাই তার জয় ছিল প্রত্যাশিত। বিজেপিতে যেরকম নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, অনেকগুলো চরিত্র এবং অনেক বড় দল, অনেক সাংসদ, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রধান চরিত্র এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এতগুলো আসন লাভ হয়েছে, এটা তৃণমূলের কংগ্রেসের নেতৃত্ব মনে করে। পশ্চিমবঙ্গে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আগামী 9 মে হতে পারে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়। নাহিদ জেহান, নিউজ 24।